নাটোরে কোটা বিরোধী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ চলছে। বিস্তারিত থাকছে নাটোর প্রতিনিধি সোহান সরকারের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সিয়াম সরকার। 18 জুলাই বৃহস্পতিবার সকাল 10টা থেকে নাটোর শহরের প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকে কোটা বিরোধী আন্দোলনের সদস্যরা। একই সময়ে ছাত্রলীগ সেখানে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। এই উভয় পক্ষের সমাবেশকে কেন্দ্র করে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ উভয় পক্ষকে সংঘর্ষ থেকে নিবৃত্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যায়। উপস্থিত কোটা বিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। অপরদিকে ছাত্রলীগ কর্মীরাও জামাত শিবির বিএনপিকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে। বেলা 11টার দিকে কোটা বিরোধীরা পুলিশ এবং ছাত্রলীগকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরেও পুলিশ অনেক ধৈর্যশীলতার পরিচয় দেয়। সংঘর্ষের কোটা বিরোধীদের ইট পাটকেল নিক্ষেপে 5 পুলিশ এবং রাবার বুলেটে 1 শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষের সময় পুলিশ কয়েকজন কোটা বিরোধীকে আটক করে থানায় নিয়ে যায়। শহরের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের জড়ো করার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের রাস্তা থেকে ফিরিয়ে দেয়। ছাত্রলীগ এবং কোটা বিরোধীরা আধা কিলোমিটার দূরে নিজ নিজ জায়গায় অবস্থান করছে। তবে এখন আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিক্ষার্থী শহরের সাদেক কমপ্লেক্স মার্কেটের সামনে রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। অপরদিকে আহত পুলিশ সদস্যদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান পুলিশ।